সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পাখি ব্যাপারে প্রচারিত বিশেষ আইন এবং জিজ্ঞাসামূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা আমাদের রমজানের কারণে প্রায় দু মাস পর, রমাদান প্লাস হচ্ছে আমাদের যেহেতু পাক্ষিকভাবে প্রোগ্রামটা করে থাকি, সো রমাদান হোল রমাদান আমরা প্রোগ্রামটা করতে পারি নাই, প্লাস দেন হচ্ছে অনিবার্য কারণবশত লাস্ট যে পর্বটা ছিল সেটাতে আমাদের যে যথারীতি গেস্ট থাকেন উনি একটু ব্যস্ত ছিলেন, যার কারণে আমরা ওনাকে ওই দিন পাই নাই, যার কারণে আমাদের লাস্ট প্রোগ্রামটাকে পোস্টপোন করতে হয়েছে। সো সুপ্রিয় দর্শক, আমরা প্রতিবারই একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেটা ওয়ার্ক পারমিট সম্পর্কিত স্পেশালিভাবে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সো আজকেও তার ব্যতিক্রম নয়। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিয়ার টু সুইচিং ক্রাইটেরিয়া। তো আপনারা যদি টিয়ার টু ক্যাটাগরিতে কেউ সুইচ করতে চান আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস থেকে, স্টুডেন্ট অথবা অন্য কোনো ক্যাটাগরি থেকে, তাহলে কী কী ক্রাইটেরিয়া আপনারা ফুলফিল করতে হবে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো এই সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কল করতে পারবেন 02033973096 এই ফোন নাম্বারে, অথবা আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন workpermit@europeantv.com এই ইমেল অ্যাড্রেসে। সো সুপ্রিয় দর্শক, আপনারা বরাবরের মতো আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট আইনজীবী, আমাদের আপনাদের যাকে আপনারা দেখলেই সবাই চিনতে পারেন, আমাদের কমিউনিটির খুবই পরিচিত মুখ, জনাব লুৎফর রহমান সাহেব। আমরা প্রায় রমাদানের আগে প্রোগ্রামটা করেছিলাম, প্রায় দু মাস দর্শকরা অলরেডি হয়তো বা আমাদের প্রোগ্রামই ভুলে গেছে যে কখন হয়, আমরা আবার গেট ব্যাক টু নর্মালে আসতে একটু প্রবলেম হবে হয়তোবা, আমাদের আজকে আবার সেমিফাইনাল চলতেছে, অনেক দর্শকদেরকে আমরা টিভি সেটের সামনে পাবো না, হয়তোবা আমরা কল কম পেতে পারি। সো দেখি আমরা কি কতটুকু। সো লুৎফর সাহেব, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে টিয়ার টু সুইচিং ক্রাইটেরিয়া। আমরা সবসময় টিয়ার টুর বিভিন্ন রিকোয়ারমেন্ট, লাইসেন্স রিকোয়ারমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আজকে একটু সুইচিং ক্রাইটেরিয়াটা, কারণ হচ্ছে অনেকেই সবচেয়ে বেশি কনফিউজ থাকে যে আমি কি সুইচ করতে পারবো কিনা, সুইচ করতে হলে আমার কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তো ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু ব্রিটিশ পলিটিক্সের দিকে আমরা একটু নজর দেই, যে রিসেন্টলি গতকালকে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস রিজাইন করেছেন, দেন ফলোড বাই আমাদের সবচেয়ে বড় মিনিস্টার আমাদের ব্রিটিশ ক্যাবিনেটের বরিস জনসন, এক্স লন্ডন মেয়র, বর্তমান ফরেন সেক্রেটারি, উনিও রিজাইন করেছেন। সো ওই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাবো যে আপনার মতামত কি, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, ইস এ টার্মোয়েল? এটা 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 আমি যদি এটা তো অবশ্য অনেক কিছুই পার্সপেক্টিভ, আমি যদি আমাদের যে ইমিগ্রেশন পার্সপেক্টিভ হিসেবে চিন্তা করি, যে ইমিগ্রেশন লয়ার, তাহলে সেটা কিন্তু আসলে এমন একটা সিচুয়েশন এখন বলা যাচ্ছে না কোথায় হবে, কারণ আজকে দেখেন নিয়ারলি 2 ইয়ার্স হয়ে যাবে, মানে এই যে মার্চ 29 নেক্সট ইয়ার, আর মাত্র কয়েক মাস বাকি আছে, 8 মাস বাকি আছে এর মধ্যে, মানে ব্রেক্সিটের যে ফাইনাল ডেডলাইন সেটা হয়ে যাবে এর মধ্যে, এই আগামী 3-4 মাসের মধ্যে ইমিগ্রেশন ম্যাটার এবং সব কিছু সেটেল হওয়ার কথা ছিল, এবং সেই আঙ্গিকে কিন্তু ইমিগ্রেশনটা সাজানো হচ্ছে যে কীভাবে, কারণ এখন থেকে তাদের মেইন যে টার্গেটটা ছিল যদি প্রপার ব্রেক্সিট হইতো তাহলে কি হইতো, নন ইউরোপিয়ান ইউরোপিয়ান সব একই ক্যাটাগরিতে থাকতো, কারণ বর্তমানে ইমিগ্রেশনটা হলো 2 টিয়ার, একটা হলো নন ইউরোপিয়ান জন্য, একটা হলো ইউরোপিয়ানদের জন্য, ডাবল স্ট্যান্ডার্ড যেটা বলা হয়, এবং যেটার জন্য এই ব্রেক্সিটের কারণে প্রাইম মিনিস্টারও প্রায় সময় পার্লামেন্টে বলছেন যে আমাদের একটা ইমিগ্রেশন হবে সবার জন্য সমান এবং এটা। কিন্তু আপনি যদি লাস্ট ফ্রাইডের যে চেকার্স মিটিংটা দেখেন, তাইলে আসলে জিনিসটা হচ্ছে কি, ব্রেক্সিটটা হলো তারা 3টা মেইন রিজন তারা বলছে যে কারণে, 3টা কারণে ব্রেক্সিট হচ্ছে। একটা হলো কি, কন্ট্রোল অফ বর্ডার, একটা হলো কন্ট্রোল অফ মানি, একটা হলো কন্ট্রোল অফ ল। ওকে, এই 3টা জিনিস তারা বলতেছে মানুষ ব্রেক্সিট তারা দিছে, তারা এই 3টা জিনিস চিন্তা করে দিচ্ছে। এখন এই 3টা জিনিস ইফেক্টিভভাবে যারা ইমপ্লিমেন্ট করতে পারবে তারাই কথাটা, মানে এইভাবেই জিনিসটা হচ্ছিল। তো কন্ট্রোল অফ মানি যে ইস্যুটা, সেটা কিন্তু অনেকদিন আগে লাস্টে 2-3-4 মাস আগে এটা সেটেল হয়ে গেছে, যেমন ব্রিটেন 20 বিলিয়ন পাউন্ড দিতে হবে ওভার দ্য লাস্ট নেক্সট 5 ইয়ার্সে, আর দিতে হবে না, তার মানে কন্ট্রোল অফ মানি মোটামুটি এটা ঠিক আছে। কিন্তু মেইন জায়গাটা আসতেছে কন্ট্রোল অফ বর্ডার অ্যান্ড কন্ট্রোল অফ ল নিয়ে। কন্ট্রোল অফ বর্ডার যেটা মেইন ইস্যুটা, সেটা হলো যে ওদের ধারণা যে ব্রেক্সিটটা হয়েছেই যে ফ্রিডম অফ মুভমেন্ট
স্টপ করার জন্য স্টপ মানে ফ্রিডম অফ মুভমেন্ট খুব বেশি হয়ে গিয়েছিল যার কারণে অনেকেই ব্রেক্সিটের যে ভোটটা দিয়েছেন এটা জি কিন্তু এবং কন্ট্রোল অফ লটা হলো যে আমরা অনেক সময় অনেক ডিরেক্টিভস ইউরোপ থেকে আসে আমরা মানতে হয় অনেক আমাদের এই দেশের সুপ্রিম কোর্ট যদিও হাইয়েস্ট কোর্ট অফ কিন্তু তারপরেও ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস হলো প্রায়োরিটি ওরা প্রায়োরিটি পায় তো এই কারণে আমাদের জাস্টিসরা অনেক কিছুই করতে পারেন না এই দেশের কারণে এখন চেকার্সে যেটা লাস্ট ফ্রাইডে যে মিটিংটা হয়েছে কারণ কন্ট্রোল অফ মানি তো সমাধান হয়েছে এবং কন্ট্রোল অফ বর্ডার নিয়ে প্রবলেমটা কন্ট্রোল অফ বর্ডারই সবচেয়ে বিরাট সমস্যাটা আসলে নর্দার্ন আয়ারল্যান্ডও ক্রিয়েট করছে কারণ আপনি যদি নর্দার্ন আয়ারল্যান্ড চিন্তা করেন তাহলে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে যে আয়ারল্যান্ডের যে বর্ডারটা এই বর্ডারটা বর্তমানে ফ্রি কারণ যেহেতু ফ্রিডম অফ মুভমেন্ট এবং ইউরোপিয়ানের সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন যাতে কোনো সমস্যা নেই কাস্টম ইউনিয়ন বলেন আর আপনার ট্যারিফ বলেন সব কিছু সমান আছে বাট যখনই আপনি ব্রিটেনে কিন্তু আবার থেরেসা মে বলছে যে আমি সিঙ্গল মার্কেট থেকে বাইরে আসবো আমি কাস্টম ইউনিয়ন থেকে বাইরে আসবো এটা রেড লাইন উনি আবার একটা রেড লাইন দিয়েছিল যে না আমরা আসবো সিঙ্গল মার্কেট থেকে আমরা থাকবো না আমরা এই কাস্টম ইউনিয়নে থাকবো না এখন এটা বলে বলে অনেকদিন গেল এখন যখন রিয়েল সময় আসছে তখন কিন্তু আপনি চিন্তা করবেন লাস্ট টু উইকস আগে আপনার ওই যে এয়ারবাস রেঞ্জ রোভার বিভিন্ন বড় বড় কোম্পানিরা ওরা ওয়ার্নিং দিছে যে আসলে এটা যদি আমরা কাস্টম ইউনিয়ন থেকে বাইরে হয়ে আসি তাহলে আমাদের বিজনেসটা সিরিয়াসলি হ্যাম্পার্ড হবে কারণ তাদের একটা এটাও ট্রু একটা কার পার্টস তিন চারবার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যেতে হয় এটা ফাইনালাইজ হয়েছে এটা এয়ারবাসেরও সেটা হয় তো ওরা বলতেছে এটা খুব ডেঞ্জার হয়ে যাবে আমাদের যদি আসলে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলে চলি কারণ বর্তমানে একটা রুল আছে যেটা হোল ইউরোপের একটা ওয়ান রুল যেটা সবার জন্য স্ট্যান্ডার্ড রুল আছে তো এখন ব্রিটেন চাচ্ছে সেটা যে না ঠিক আছে আমরা একই জায়গায় থাকি কিন্তু ব্রিটেনের প্রবলেম হলো যে এখন 28 মিনিস্টার আপনার চেকার্সে প্রাইম মিনিস্টার কান্ট্রি হাউস যেটা বসছেন 28 মিনিস্টারের মধ্যে 20 মিনিস্টার কিন্তু থেরেসা মে নিউ প্ল্যান কারণ এর আগে ছিল দুই তিনটা প্ল্যান নিয়ে আলোচনা ছিল নিউ প্ল্যানে অ্যাপ্রুভ দিচ্ছেন জি মানে অ্যানোনিমাসলি অ্যানোনিমাস হবে না মানে 28 এর মধ্যে আটজন দেন নাই আটজনের মধ্যে বরিস জনসন একজন ডেভিড ডেভিস একজন মানে যারা ব্রেক্সিটিয়ার ওনারা বলতেছে যে এই যে প্ল্যানটা যেটা হোয়াইট পেপারে যেটা থার্সডে যেটা পাবলিশ হবে এই যে কামিং থার্সডেতে এটা কিন্তু পাবলিশড হবে সেটা হলো যে এই এই যে নিউ প্ল্যানটা নিউ প্ল্যানটা কি নিউ প্ল্যানটা থেরেসা মের যে নিউ প্ল্যানটা সেটা হলো যে আমরা ফ্রিডম অফ গুডস আছে ফ্রিডম অফ সার্ভিস আছে সার্ভিস ইন্ডাস্ট্রি হলো এদেশে বেশি বিজনেস যেমন ফাইন্যান্স বা ইসি ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভিস ইন্ডাস্ট্রি যেমন আমাদের ল ফার্ম সব কিছু ওরা এই বাইরে চলে আসবে বাট গুডস যেটা ইন্ডাস্ট্রিয়াল গুডস এটা এক্স্যাক্টলি অ্যালাইনমেন্ট উইথ ইউরোপিয়ান ইউনিয়ন মানে কোনো ল চেঞ্জ হবে না তাদের ল ফলো করা হবে এবং তাদের ল ফলো করা হবে এবং আমরা মানে তাদের ল ফলো করা এখন তাদের ল ফলো করতে গেলে ইমিডিয়েটলি দু তিনটা জিনিস চলে আসে যেটা আপনার বরিস জনসন বা রিজাইনের তাদের মেইন কারণটা হলো কি যখনই আপনি বলবেন যে আমি গুডসের তোমাদের ল ফলো করব তখনই ইউরোপ ইমিডিয়েটলি চলে আসবে তাহলে আমাদেরকে ফ্রিডম অফ মুভমেন্ট দিতে হবে জি এখন উনি বলবেন না আমি ফ্রিডম অফ মুভমেন্ট দিব না কারণ আমি তো ফ্রিডম অফ মুভমেন্ট মেইন আমার আমি তো এবং উনি কালকেও প্রাইম মিনিস্টার পার্লামেন্ট বলছে আমরা ফ্রিডম অফ মুভমেন্ট বন্ধ দিব না জি বাট যেটুকু আলোচনা হচ্ছে যে এই গুডস দেওয়ার কারণে একটা প্রিফারেন্সিয়াল ইমিগ্রেশন সিস্টেম ইউরোপের জন্য করতেই হবে কারণ এটা পাইতে গেলে আপনি প্রিফারেন্সিয়ালি তার মানে আপনি প্রিফারেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি ফর ইউরোপে হবে ইউরোপিয়ান যেটা বর্তমানে ধরেন কমপ্লিটলি একটা আছে যে ওপেন মার্কেট আসতে পারো হয়তো বা এবং আমরা আমি যতটুকু জানি নিউজেও বলা হচ্ছে যে আমাদের কারেন্ট হোম সেক্রেটারি যে সাজিদ জয়েদ সে বলছে যে আমি এটা ক্রিয়েট করতে পারবো যে প্রিফারেন্সিয়াল মেথড তার মানে আপনি যে কন্ট্রোল অফ বর্ডার থেকে আপনি কিন্তু কিছু চলে আসতেছেন সরে কারণ যেহেতু যদি ব্রেক্সিট ফুল ব্রেক্সিট বলেন তাহলে ফুল ব্রেক্সিট ছিল আমরা কাউকে ইমিগ্রেশন সবার জন্য সমান বলা হয়েছে কিন্তু এখন আপনি এটা স্যাক্রিফাইস করতেছেন বিকজ অফ ওই যে বিজনেসম্যানদের হ্যাপি করার জন্য বা আর রিস্ক না নেওয়ার জন্য বলছে যে কিছু অংশে আমরা গুডসটারে রাখবো এখন দেখেন আবার এটা তো হলো আপনি যদি গুডস যখনই আপনি বলবেন যে আপনি গুডস নেবেন কিসের সেম ল হবে তখনই কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের ল কথা শুনতে হবে বিকজ আপনি যখন একই ল ফলো করবেন গুডসের পারপাসে তখন আপনি বলতে পারবেন না আমি যেটা বলবো সেটা তখন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বলবে না আমরা যেটা বলবো সেটা তার মানে আপনি ল সার্টেন এক্সটেন্ট টু এ সার্টেন এক্সটেন্ট আপনি লটাকেও ফলো করেন এই হোয়াইট পেপারটা তো এখনো পর্যন্ত ইউরোপিয়ান কোর্টে যায় নাই বা ইউরোপিয়ান লিডারদের সামনে যায় নাই সো এখনি কেন ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ ক্যাবিনেটের মধ্যে এত ঝামেলা চলছে না ঝামেলা চলছে কি ডেভিড ডেভিস হলো ব্রেক্সিট সেক্রেটারি জি এখন 20 বোটে পাশ হয়েছে যে এই আমাদের প্ল্যান আমরা এটা নিয়ে যাব সেল করতে আমরা সেল করতে যাব আমরা ইউরোপের কাছে যে আমরা বলবো আমরা এটা চাই আমরা কাস্টম ইউনিয়ন এইভাবে চাই মানে গুডসের চাই সার্ভিসের চাই না আমরা তোমাদের কিছু প্রিফারেন্স ইমিগ্রেশন দিব এটা দিব মানে চার পাঁচটা পয়েন্ট দেখেন দিছে
ডেভিড ডেভিস বলছে যে ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু সেল দিস, কারণ সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকা।